হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে এবার হত্যার দাবি করেছে ইসরায়েল। এতে গাজায় সামরিক অভিযান থামার আশা করা ভুল হবে বলে নিশ্চিত করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মুসলিম বিশ্বে নিন্দার ঝড় উঠলেও উচ্ছ্বসিত প্রতিক্রিয়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ পশ্চিমা নেতারা। দক্ষিণ গাজার রাফায় ইসরায়েলি স্থলবাহিনীর অভিযানে নিহত হন হামাস প্রধান সিনওয়ার। তার লাশ ডিএনএ টেস্টের জন্য ইসরায়েলে নিয়ে গেছে দখলদার বাহিনী। তাকে হত্যার সময়কালের একটি ড্রোন ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলের সেনা সদর। সামরিক পোশাক পরা ছিলেন সিনওয়ার। জানানো হয়েছে তাকে হত্যার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পনা নিয়ে অভিযানটি পরিচালিত হয়নি। বুধবার রাফা ইসরায়েলি বাহিনীর অভিযান চলাকালে একটি ভবনে ট্যাঙ্কের গোলাবর্ষণে নিহত হন হামাস প্রধান সিনওয়ার। একে অনেক বড় অর্জন উল্লেখ করলেও হামাসের হাত থেকে জিম্মি সবাইকে মুক্ত না করা পর্যন্ত গাজায় অভিযান থামবে না বলে হুঁশিয়ার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এই ঘটনায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন জার্মানি সফরে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। বলেছেন বিশ্বের জন্য শুভদের নীতি, মধ্যপ্রাচ্য সংকট সমাধানের পথে এখন সামনের এগোনোর সময়। আর মার্কিন ভাইস প্রেসিডেন্ট আর প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী কমলা হ্যারিস বলেছেন এতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। গত জুলাই ইরানে ইসমাইল হানিয়াকে হত্যার পর হামাসের দায়িত্ব নেয় সিনওয়ার। ইসরায়েলের দাবি, গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের নজিরবিহীন হামলায় অন্তত 1200 জনকে হত্যার মূল পরিকল্পনাকারী ছিলেন তিনি।